হ্যাঁ, কারোর কোনো বক্তব্য থাকলে পেশ করতে পারেন। কি হচ্ছে এখানে, কি হচ্ছে? মোমো দেখি একটু, চেহারাটা দেখি এদিকে। হ্যাঁ এদিকে দেখো, জনসাধারণের উদ্দেশ্যে কিছু বলেন। কি বলবো, ওই যে আওয়ামী লীগ এদের, না না ঘরের ব্যাপারেই বলেন। নিঘাতে দাঁড় করাই দাও। ঠিক আছে আপা, আপনি কিছু বলেন। সবাই ভালো, শেষ। নিঘাতে দাঁড় করাই দিলে আর সুন্দর হবে। হ্যাঁ হাফিজ, আশা করছি তোমার মুখ থেকে কিছু শোনা গেল। হ্যাঁ রাজনৈতিক বক্তব্য না হোক, আমি বলছি যে আমরা আমরা বক্তব্য দাও। আমরা আমরা যে ঝগড়া করে এটা মানুষ হাসবে, তো সবাই মিলে মিশে থাকি, অতীতের ঘটনা সব ভুলে যাই। এইটাই হয়েছে হাফিজ। হ্যাঁ খুব সুন্দর। শেখ হাসিনা কি করেছে সেটাও কালকে টিভিতে মুখানুমুখ করবে, বলতেছে যে 90 দিনের মধ্যে নির্বাচন হতেই হবে, কোনো বিকল্প নেই। এটা আমাদের ইচ্ছে। সেটা আমি বলি, মায়ের উপর ওষুধ নাই, মায়ের উপর ওষুধ নাই, সোজা ঈশ্বর। মানে ভোট ভোট দেওয়ার আমার নাগরিক অধিকার। আর আওয়ামী লীগ আবার করছে কি এখন, যে ভোট প্রতিরোধ কমিটি প্রতি সেন্টারে সেন্টারে থাকবে। হ্যাঁ, যে দেশ হলো আমাদের, আর সকালবেলা ওই ধরা চামড়ার ওই হাফ প্যান্ট পরা আর সুটকট পরা সাহেব ম্যামেরা দৌড়াচ্ছে ওই হাওয়া ভবন আর সুদা সদন। কিন্তু দেশ চালাচ্ছে তো ভাই। কিন্তু যে সময়টা এক্সটেনশন করা হবে এই সময়ের ভিতরে আওয়ামী লীগ কত বিএনপির নির্বাচিত প্রেসিডেন্ট। তবে রাষ্ট্রপতি তার নিরপেক্ষতা প্রমাণ দিতে পারেনি, তো দিতে পারেনি। বেশ ভালো কথা, তোমরা নমিনেশন সাবমিট করলে কিছু না অবশ্যই করবে।
এর আগে যে এর সাথে 15 বছর নির্বাচন ঘুরিয়ে পারেনি আপনি কমেন্ট কমেন্ট সবগুলো বাদ দেন ঠিক আছে আওয়ামী লীগের সময় কিন্তু জিনিসের এত দাম ছিল না আওয়ামী লীগের সময় জিনিসের এত দাম ছিল না আওয়ামী লীগ 73 সালের নির্বাচনে 298 সিট পেয়েছে 300 টাকা দিয়ে আস্তে আস্তে 58 টা এসেছে কেন এত যদি ভালো দল এবার দেখেন না হারে যাচ্ছে কেন 15 তারিখ কি হয় দেখেন না কিছু আর না বলে আর কি এখন আওয়ামী লীগ আসলে এরকমই থাকে নৌকা পার্টি করা করে আমলে আমরা এত দাম ছিল না তাও ঘোড়া পাড়া করে তার মুখ প্রসঙ্গ কি ঝগড়া করে দেয় আর 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে মাংস পায় না 24 টা গুরুত্ব পাই দিয়েছে তাও মানে তো একলে 24 টা করে দেয় ওর ডাইনামিক আর ওরাও করছে তো তার মুখ ধরে কিলে আটা তুই ভাইটা দাঁড়িয়ে আছে ওরা কিন্তু তুই মাংস দিছিস না বলে বলতে মেবি মাংস নিয়ে বাসা দি আমি আর যায় না 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 করে লোকজন আসবি আমি 8টা থেকে 11টা পর্যন্ত আছি তোমার পারবে না তুমি বুঝতে মাংস তো জায়গা মেনে এখানে এয়ারপোর্টে কি মানে কথা তো নাকি আপনার নির্ভর করছে আর বিএনপির লোক কথা কম বলে কাজ বেশি করে তা আর কি যেখানে 298টা সিট তোমাদের 73-এর সংসদে সেখানে তোমরা 200 তো দূর থাকিলে 200 তো গিয়েছে গিয়েছে 98 টা ঠিক হবে আমি তুমি আর আমার ভাই আমরা এক দলে আর আমার ভাই বউ আর মানে এক দলে চলবে আমার শ্বশুর মুকুল সাথে আসলে দেখেন ফুটবল আলাপ করছে হ্যাঁ ঘটনা কি সবচেয়ে থেকে তোমার বড় দিল সে যেটা তখন দিয়ে খবর চিনাকে খবর নাম যে 1950 সালে সে পলিটিক্যাল শিবিরের আন্দোলন দেখা ছিল অবশ্যই আমরা দুই ভাই ছাড়া আমাদের